আমার প্রশ্ন হল নিরামিষ খাওয়া মদ্যপান না করা ব্রহ্মচর্য পালন এগুলো কি শরীরকে তরতাজা রাখতে অভ্যাস করা উচিত যাতে এগারো মিনিটের ক্রিয়া আরও বেশি কার্যকরী হয় দেখুন এই কথাটাই আমি প্রথম থেকে বলে আসছি যে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও নৈতিক মাপকাঠি কেন থাকবে খাদ্যের সম্পর্ক শরীরের সঙ্গে শরীরের জন্য যেটা উপযুক্ত সেটাই খাওয়া উচিত কিন্তু এখন আপনি খাবারের অভ্যাস তৈরির কথা বলছেন বরং আমি বলবো ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস বলে কিছু হয় না অভ্যাস মানেই হল আপনি অসচেতন হয়ে কাজ করছেন অসচেতন হয়ে কিছু করছেন মানেই সেটা খারাপ জিনিস কারণ মানুষ হওয়ার অর্থ হল আমরা সচেতন হয়ে যে কোনো জিনিস করতে সক্ষম সেটাই মানুষ হওয়ার সৌন্দর্য যে আমরা সবকিছুই সচেতন হয়ে করতে পারি একটি পশু অচেতন হয়ে যা করে সেটাই আমরা সচেতনভাবে করতে পারি আমরা অসচেতন হয়ে খেতে পারি আবার সচেতনভাবেও খেতে পারি অসচেতন হয়ে শ্বাস নিতে পারি আবার সচেতন হয়েও শ্বাস নিতে পারি সব কিছুই যা আমরা করি সচেতন হয়ে করতে পারি যে মুহূর্তে আমরা সচেতন হয়ে কিছু করি হঠাৎ করেই সেই মানুষটিকে অত্যন্ত রুচিশীল আর সুন্দর দেখতে লাগে শুধু কেউ যদি সচেতন হয়ে হাঁটেন বা কথা বলেন তিনি কি বেশ সুন্দর মানুষ হয়ে ওঠেন না তো কেন আমরা এরকম অভ্যাস তৈরির চেষ্টা করছি যেন সেটা ভালো জিনিস অভ্যেস মানেই হল নির্দিষ্ট বাস্তব যেখানে আপনাকে চিন্তা করতে হবে না সকালে ওঠার পর সেটা আপনার ঘটবেই না নিজের জীবনকে যান্ত্রিক করার চেষ্টা করবেন না সেটা দক্ষতা নয় ওই দক্ষতা মেশিনের থাকে এটার কাজ করার কথা বুদ্ধিমত্তার সঙ্গে সচেতনভাবে কেউই আশা করে না এটা যন্ত্রের মতো কাজ করবে তো খাবারের কথাই যদি আসি খাবারটা হতে হবে শরীরের উপযোগী তার জন্যই খাই এটা দেহের প্রয়োজন যে খাবারটা আমরা খাচ্ছি সেটাই দেহ গঠনের উপাদান কোনটা সঠিক খাবার সেই বোধটাই তালগোল পাকিয়ে গেছে এই মুহূর্তে বরাবরই আমরা খুব বিচক্ষণতার সঙ্গে খাওয়া দাওয়া করেছি কিন্তু এই হাজার বছরের আগ্রাসন নানা রকম খাদ্য সংস্কৃতিকে ডেকে এনেছে আর আজকের জাতীয় খাবার তো পিৎজা বা পাস্তা আমি সঠিক জানি না কোনটা দুটোই লড়াই করছে তো খাবারের বোধটাই আজ হারিয়ে ফেলেছি কোনটা সবচেয়ে উপযোগী সেদিকে তাকাবার সময় এসে গেছে আমি সেই দীর্ঘ তালিকার মধ্যে এখন ঢুকতে চাইছি না কিন্তু খাবারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে শুধু জীবের স্বাদ নয় শরীরের মাধ্যমে আজ কিছু একটা খেলেন আর তারপর দেখুন ভালো করে খেয়াল করুন আপনার শরীর কতটা সাবলীল আর কতটা সক্রিয় বোধ করছে খাবারটা খাওয়ার পর যদি এরকম হয় যে এটা যেন কবরে যেতে চায় সেটা ভালো খাবার নয় যদি এটা বেশ চনমনে হয়ে ওঠে খাওয়ার পর কফি ছাড়া ওটা উত্তেজক তাই আপনি কিছু খেলেন আর শরীরটা খুব সাবলীল আর তরতাজা হয়ে উঠলো তার মানে খাবারটা ভালো শরীর চাইছে সেটা আপনি কিছু খেলেন আর শরীর নিস্তেজ হয়ে গেল তার মানে সেটা চাইছে না কিছু একটা সমস্যা আছে তাই এটা নিস্তেজ হয়ে যাচ্ছে শুধু এটুকুর উপর ভিত্তি করেই খাওয়া দাওয়ার বিষয়টা সহজেই রপ্ত করা যায়